নমস্কার বন্ধুরা স্মার্ট আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো মক টেস্ট ফোর বেসড অন হিস্ট্রি আমি এর আগের দিনেও আমি আপনাদেরকে পঁচিশটি হিস্ট্রির গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম এবং আজকে আমি সেই বিষয়টিকে কন্টিনিউ করব এবং এরপরে আমার যে ভিডিওটি হবে সেটি হবে বেসড অন জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ওপরে তো বন্ধুরা আমার যদি এই ভিডিওগুলো যে মক টেস্টের সিরিজগুলো চলছে তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং যদি আপনারা চান যে আপনারা সবার আগে আপনি নোটিফিকেশনটা পাবেন তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সাবস্ক্রাইব বটনের পাশেই আছে এবং ভিডিওটা যাতে সকলের কাজে আসে তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি হল লাগবক্স নামে কে পরিচিত লাক নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক তিনি লাক বক্স নামে পরিচিত কত সালে ছিল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ষাট খ্রিস্টাব্দে বন্ধুরা চল্লিশ চক্র কে স্থাপন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এছাড়াও কুতুব মিনারের যদি একটা প্রশ্ন এখান থেকে ইলতুতনিসের উপর যেটা খুব আসে যে কুতুব মিনারের কাজটি কে শেষ করেছিলেন সেটি কিন্তু কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন ইন্দুতনিস শেষ করেছিল পরবর্তী প্রশ্ন বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সুলতানি যুগের প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম কি তিনি ছিলেন সুলতানা রাজিয়া আপনাদের সামনে দ্বিতীয় নামে কে দ্বিতীয় কাকে ডাকা হয় তিনি হলেন আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠাতার নাম আসে জালাউদ্দিন খলজি এগুলো আপনারা একটু দেখে নেবেন পরবর্তী প্রশ্ন বন্ধুরা আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি আসলে তার তিনটে সেনাপতি ছিল তার মধ্যে যেটা পরীক্ষায় আসে সেইটা দেওয়া আছে আমার এখানে মালিক কাপুর হিন্দু সেনাপতি ছিল মালিক কাপুর পরবর্তী প্রশ্ন বন্ধুরা বতুতা কার আমলে ভারতে আসেন ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারতে আসেন তো এখানে প্রশ্নটা আরেকভাবেও আসতে পারে যে ইবন বতুতা কোন কোন বংশের রাজত্বকালে ভারতবর্ষে আসে সেটা হবে তুঘলক বংশ পরবর্তী প্রশ্ন বন্ধুরা সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সুলতানি যুগের আকবর বলা হয় ফਿਰোজাট উগ্লোকে শেজ ব্যবস্থা প্রবর্তন প্রবর্তন ইনি করেছিলেন পরবর্তী প্রশ্ন কিতাবুল রাহেল্লা কে রচনা করে কিতাবুল রাহেল্লা রচনা করেছিলেন ইবন বতুতা পরবর্তী প্রশ্ন বন্ধুরা হুমায়ুন नामा কে রচনা করে হুমায়ুনের জীবনী সেটার উপরে হুমায়ুন नामा কে রচনা করে হুমায়ুনের ভগিনী বোন গুলবদন বেগম 10 নম্বর প্রশ্ন বন্ধুরা আপনাদের সামনে কবুলিয়ত এবং পাট্টা প্রথার কে প্রবর্তন করেন কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন করেন শেরশাহ তিনি গ্র্যান্ড রোড এই নামের সঙ্গে তিনি ব্যাপকভাবে জড়িত যেটা আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন হিসেবে আসতে পারে আমি কবুলিয়ত পাট্টা এই সকল বিষয়ে ডিটেলসে না নাহলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে আপনারা একটু দেখে নেবেন এগারো নম্বর প্রশ্ন শেরশাহের মৃতদেহ কোথায় সমাহিত করা আছে শেরশাহের মৃতদেহ সমাহিত করা আছে বিহারের শাসারাম পরবর্তী প্রশ্ন বন্ধুরা কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা হ্রদের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছিলেন এটি একটি কন্ট্রোভার্সিয়াল কোশ্চিন এর প্রশ্ন অনেক জায়গায় অনেকভাবে থাকতে পারে আমি তো যদি বলা হয় যে প্রশাসনিক উদ্যোগ প্রথমকে গ্রহণ করেছিলেন সেটা হবে সম্রাট আকবর এবং সম্ভবত আমার যতটুকু জানা আছে যে জাহাঙ্গীর সেটিকে সম্পূর্ণ রদ করেছিলেন তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা দিনী ইলাহি আকবরের সভাসদদের মধ্যে কে গ্রহণ করেছিলেন যে আকবরের সভাসদ ছিল নবরত্ন তার মধ্যে একজনই করেছিলেন তিনি ছিলেন বীরবল পরবর্তী প্রশ্ন বন্ধুরা আকবরের অর্থমন্ত্রীর নাম কি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষার মধ্যে একটি পরীক্ষায় এই প্রশ্নটা আসে আপনারা সেটি ছিল টন পনেরো নম্বর প্রশ্ন বন্ধুরা কার রাজসভায় নবরত্ন দেখতে পাওয়া যায় আমি কেবলই বললাম আকবর পরবর্তী প্রশ্ন তানসেনের প্রকৃত নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তানসেনের প্রকৃত নাম হলো রামতম পান্ডে পরবর্তী প্রশ্ন বন্ধুরা বীরবলের প্রকৃত নাম কি ছিল বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস আঠারো নম্বর প্রশ্ন স্যার টমাস্ট্রোক কোন মুঘল সম্রাটের রাজ দরবারে এসেছিলেন টমাস স্ট্রোক কার দরবারে এবং স্টিভেন হকিংস এসেছিলেন তিনি এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে পরবর্তী প্রশ্ন খুর্রং কোন মুঘল সম্রাটের প্রকৃত নাম ক্ষুরং শাহজাহানের প্রকৃত নাম তাজমহলের সঙ্গে জড়িত এবং তাজমহল কোন মার্বেল দ্বারা তৈরি আপনাদের আসে কে তৈরি করে এই সকল প্রশ্নগুলো আপনাদের আসতেই থাকে পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন সম্রাট শাহজাহান এছাড়াও নাদির শাহ কবে ভারত আক্রমণ করে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল মে মাসে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্ভবত আমার ডেটটা ঠিক খেয়াল হচ্ছে না তবে বাইশে মে হওয়ার কথা পরবর্তী প্রশ্ন মন্ত্র কে পোলো খেলতে গিয়ে মারা যায় অর্থাৎ কোন রাজা বা কোন সম্রাট পোলো খেলতে গিয়ে মারা যান যে মারা যায় তিনি হলেন কুতুবুদ্দিন আয়বক দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আয়বক পরবর্তী প্রশ্ন খালসা প্রথার প্রতিষ্ঠাতা কে খালসা প্রথার প্রতিষ্ঠা করে থাকেন গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন মন্ত্র লাস্ট দুটি প্রশ্ন পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় পুরন্দরী সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো কুমারগুপ্তর পাশাপাশি ধর্মপাল আরও অনেকে যারা যে সকল বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেছিল সেগুলো কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা সেগুলো একবার কাইন্ডলি দেখে নেবেন তো বন্ধুরা আমার আজকে ভিডিও ভিডিওটা এতটাই যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে কোনোভাবে উপকৃত করতে পারে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই উত্তরগুলো প্রোভাইড করে দেওয়া এবং আমার যে পরবর্তী মক টেস্টটি আসবে সেটি হবে সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের উপরে তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার